আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রুডাকু অফিশিয়াল ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে একটি আপডেট নিউজ নিয়ে হাজির হলাম। সকল নিবন্ধনধারীদের জন্য নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য একেবারে খুবই গুরুত্বপূর্ণ। এবং সকলের জন্য কী জন্য গুরুত্বপূর্ণ সেটাও আমি ভিডিও শেষে বলবো। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনি তাহলে বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপডেট নিউজগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই। তো চলেন ভিডিও শুরু করা যাক। দেখেন এখানে আজকে কী প্রকাশিত হয়েছে, তা ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 17তম নিবন্ধনধারীদের। আসলে এটা 17তম নিবন্ধনধারীদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। কী দাবি সেটা আমরা জানবো। এবং আমি কিছুক্ষণ আগে দেখলেন বললাম ভিডিওতে যে সকল নিবন্ধনধারীদের জন্য সুখবর, সেটি হচ্ছে এখানে দেখেন 17তম নিবন্ধনধারীদের একটা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হচ্ছে দাবি আদায় তারা না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেবেন। এটা থেকে কিন্তু অন্যান্য নিবন্ধনধারীরাও অনুপ্রেরণা পাবেন এবং যারা এনটিআরসি কর্মকর্তা আছে তারা এটা সম্বন্ধে বুঝবে যে আসলে 17তম যেহেতু দাবি আদায় তারা করার জন্য কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন, তাহলে অন্যান্য নিবন্ধনধারীরাও পর্যায়ক্রমে তাদের দাবি আদায় করে নিবে আমাদের কাছ থেকে। তো যাই হোক, এটার জন্য সুখবর বললাম। তো ভিডিওটি এখন আমি গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন 17তম নিবন্ধন উত্তীর্ণ বয়স 35 বছর অতিক্রম হওয়া চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার 28 মার্চ সকাল 10টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেন তারা। এটা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। যদিও আজকে আপডেট নিউজটা আপনাদেরকে জানালাম, অনেকে কিন্তু জানেন না, ঠিক আছে। আর যারা জানেন তাহলে অবশ্যই একটু স্কিপ করে চলে যাবেন। হ্যাঁ, মানববন্ধনে অংশ নেওয়া চাকরি প্রার্থীরা বলেন 17তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 2020 সালে, করোনা ভাইরাস সহ নানা অজুহাতে এই নিবন্ধনের কার্যক্রম বন্ধ করে রাখে এনটিআরসি। এনটিআরসি এর অবহেলা 17তম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় 4 বছর লেগেছে। করোনার অজুহাত দিয়ে দীর্ঘদিন পরীক্ষা আয়োজন থেকে বিরত থেকেছে এনটিআরসি, তাদের কারণে আমাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে। আমরা আবেদনের সুযোগ চাই, আবেদনের সুযোগ না দিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদ ইউসুফ ইমন এক চাকরি প্রার্থী বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে রাস্তায় নেমেছি। রোজা রেখে শত শত নিবন্ধনধারীরা মানববন্ধন করেছেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি, দাবি আদায় না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দেব। মোহাম্মদ রাজ্জাকুল হায়দার নামে আরেক নিবন্ধনধারী বলেন, এনটিআরসি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন তবে সেই আশ্বাস বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি, তারা বারবার মন্ত্রণালয়ের অজুহাত দিচ্ছে, আমরা এই অজুহাত মানি না। এনটিআরসির ভুলের কারণে 17তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করতে 4 বছর লেগেছে, এর দায় এনটিআরসিকেই নিতে হবে, আমাদের আবেদনের সুযোগ দিতে হবে। এর আগে গত 12 ফেব্রুয়ারি 1 দাবিতে এনটিআরসির কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন 17তম নিবন্ধনের 35 উর্ধ্বরা। এছাড়া আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা, যারা 17তম নিবন্ধন 35+ উর্ধ্ব প্রার্থী রয়েছেন তাদের এই দাবিটি এনটিআরসি কর্তৃক তারা আসলে যাচাই বাছাই করবেন, তারপরে দাবিটি আশা করি মেনে নেবেন। এবং সকল যারা নিবন্ধন পরীক্ষা দিয়েছেন 1 থেকে 17তম পর্যন্ত, তারা সবাই যেহেতু পঞ্চম গণবিজ্ঞপ্তি আবেদনের সুযোগ পায় তার প্রত্যাশা থাকলো। তো সবাই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।